বাড়ি চলে যাবে, দিদা মা দুজনাই চলে যাবে না গো দিদা? মন খারাপ করবে তোমার দিদা? দিদার কান্না চলে আসছে, সবারই সাথে ছিল আনন্দ করে, কান্না তো আসবি। একা একা বাড়ি গিয়ে দিদাকে একা একা থাকতে হয় মায়ের মতো, আমার মায়ের মতনই তো। এখানে ছিল কদিন আনন্দে ছিল, আবার আসবে দিদা দুর্গাপুজোয়, দুর্গাপুজোয় আবার চলে আসবে। বাড়ি চলে যাবে, তুই যাবি? হ্যাঁ যাবি। তোতা পাখি, তোকে তোতা পাখি এখনই ফুলিয়ে দিলাম হাওয়া, দেখো হাওয়া চলে গেল। কি করে তুই তো তোর পা গুলো ঢুকিয়ে দিবি মনে হচ্ছে, তখন সাইকেলে যে বসে থাকলো, বাবা যাবে মাকে দিতে, তুলে দিতে বাসে। এই যে যাচ্ছে 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 যাচ্ছে, দেখো পা দিকে লক্ষ্য করো, দেখো ঢুকাবে ঢুকাবে করছে। আর দিদা বেরিয়ে পড়েছে, প্রণাম করা করি ব্যাপার চলছে আর কি। ওই দিদা আবার আসবে, মা আসবে, আমার বাবু ধরছে দেখো আমার মাকে টেনে। আর বাবা এই যে সাইকেলে করে দিতে যাচ্ছে, তুই কোথায় চলে যাচ্ছিস? টাটা। ওই দা আসবে, ভালো থেকো ভালো থেকো, হ্যাঁ সাবধানে যাবে। যা পড়েছে পড়ে। মারা রওনা দিয়ে দিল বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এখন সকাল সকাল 8:40 বাসটা আছে, তো এখনই বেরিয়ে গেল, কারণ এতটা হেঁটে যেতে হবে আমাদের, অনেকটা লাগবে, অনেকক্ষণ লাগবে, কারণ দিদা ভালো করে হাঁটতে পারে না, আস্তে আস্তে হাঁটে। তো বাবা পৌঁছে দিতে গেল, এগিয়ে দিতে গেল, ব্যাগগুলো ভারী হয়েছে, জল আছে, গঙ্গা জল, আমাদের এখানে গঙ্গা আছে বলে মা যখনই আসে জল নিয়ে যায়, তো লেট হবে, ওই জন্য সকাল সকাল বেরিয়ে পড়লো। আর মনটা তো খারাপ হচ্ছে, দিদারও মন খারাপ হচ্ছে, মায়েরও মন খারাপ হচ্ছে, কারণ ওরা বাড়িতে সবাই একা থাকে। আমার কাছে ছিল, আমাদের এখানে বাবুর সাথে ছিল, মা বাবা সবাই ছিল, কদিন ছিল খুব ভালো ছিল, আনন্দে ছিল, আবার একা একা থাকতে হবে ওদেরকে, ওদের মনটা খারাপ হচ্ছে। আমি বললাম আবার যে আমার মন খারাপ হলে চলে আসবে, তো চলো কাজটা শেষ মানে শুরু করি, না হলে বাবুকে তো আজকে সামলানোর খুবই অল্প লোক, মার আজকে চলে গেল, তো আমাকে আর মাকেই নিতে হবে। চলো কাজগুলো সেরে নিই, তারপর আবার কথা হচ্ছে। এখানে মা কেটে রেখে দিয়েছে, পটল আলু হবে আর ঘি কাঁকড়ি ভাজা হবে, আর ভাবছি ডিম ভাজবো, চলো দেখা যাক। দেখো আজকে কত ফুল পেয়েছি, ফুল না পেলে বেশ মন ভালো থাকে না, ঠাকুর পুজো দেবে একটু ফুল না পেলে ভালো মনে হয়। স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে আমি এখন রান্নার কাজে চলে এসেছি, এই যে ভাত চাপিয়ে দিয়েছি, আর ওদিকে প্রেশারে আলু সিটি দিয়ে দিয়েছি, সিটি পড়ছে, রান্নাগুলো করে নিই, বেশি কথা বলতে গেলে আবার লেট হয়ে যাবে। বাবা মাঠে গেছে, মাঠ থেকে এসে ভাত খাবে, তো তার জন্য তাদের রান্না করতে হবে, আর বাবু গেছে খিচুড়ি আনতে, চলে আসবে এক্ষুনি বাড়ি, তো চলো টাটা এখন বাই। রান্নার কাজ সেরে চলে এসেছি ছাদে, কাপড় জামাগুলো মিলতে, আর সেদিনকে কলাইগুলো মা ভেঙে দিয়েছিল, ওইগুলো রোদে দিতে, 2-3 দিন তো এখন রোদ দিতেই হবে, তার জন্য ছাদে চলে এসেছি, তো চলো রোদে দিয়ে দিই সব। খুব গরম, চোখে অন্ধকার দেখছি। আমাদের এদিকে পাটের দেশ, পাটকাটি আর পাটকাটি সব দিকে পাটকাটি মেলা আছে। এই দেখো এটা হচ্ছে আমাদের মেসদি ভাই, কাজ করছে, এই যে রোদে দিচ্ছে পাটকাটি, আমি ছাড়বই মনে নেই। এই বড় মা চলে এসেছে, এই দেখো বলছে তুলো না, কিন্তু উঠে গেছে, এই যে রোদে দিচ্ছে, এগুলো জ্বালানি হচ্ছে, ভীষণ রোদ। তো বাবুকে দেখতে এলাম আমি, ওই দেখো পড়ে যাচ্ছে, সব পড়ে যাচ্ছে, দেখতে এলাম এইদিকে এসে বলছো, দেখি মতো ঘুমটা দিয়ে চলে এসেছি ছাদে, ছাদে যা রোদ, যেতে তো ইচ্ছেই করছে না, চলো দেখি কলাইগুলোর কি অবস্থা। যে দেখো আমি অন্যটা চাপা দিয়ে গেছিলাম, যাতে পায়রাতে না খেতে পারে, উফ বাবা ভীষণ রোদ, দেখে নেব ছাড়ছে কিনা, হ্যাঁ গড়িয়ে যাচ্ছে, তবে লাগবে রোদটা আজকে, খুব রোদ দিয়েছে আজকে। দেখো মাস্টার মোজায় আজ দিদিমণি সেজেছে, কিলি পেটে মেয়েদের জামা পরে, বাবা চলো।
তো বাবুকে ওই জামাটা পরিয়ে দিয়েছি, ও খুব মজা লেগেছে ওটা পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো ভিডিওটা আমি বেশি বড় করছি না, এখানেই আমি শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা ভালো থেকো।